আসসালামুয়ালাইকুম বন্ধুরা, আজকে আপনাদের মাঝে নতুন একটি জামার ডিজাইন নিয়ে হাজির হলাম। আশা করছি সম্পূর্ণ ভিডিও দেখবেন আর অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন। আর ভালো না লাগলেও সাথে থাকুন, অবশ্যই আস্তে আস্তে ভালো লাগা হয়ে যাবে। প্রথমে আপনাদেরকে জামাটির পাড়টা দেখাই। এখানে পাড়ে দেখতে পাচ্ছেন অনেকটা কাজ দেওয়া আছে, অনেকটা ঘন করে মোচড় গোলাপ ফুলের এই সুন্দর ডিজাইনটি করানো হয়েছে। সবে মাত্র কাজটি আমি হাতে পেয়েছি, আর সেই জন্যে মনে হলো এই ডিজাইনটি সম্পূর্ণ আপনাদের সাথে শেয়ার করা উচিত, আর সেই জন্য আপনাদের মাঝে তুলে ধরেছি। মোচড় গোলাপ ফুল সেলাই দিয়ে আরও অনেক কালেকশন আমার কাছে আছে, সো সেগুলো যদি মিস না করতে চান আর তার সাথে বিভিন্ন ধরনের ডিজাইন যদি মিস না করতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর অবশ্যই জামার ডিজাইন যদি পছন্দ হয়ে থাকে আর নিতে চান তাহলে আমাকে কমেন্ট করে জানাইতে ভুলবেন না। এখানে দেখতে পাচ্ছেন শুধুমাত্র নিচের অংশটা না, এখানে ছেটানোটাও অনেক ঘন করে দেওয়া আছে। চারটা চারটা করে প্রত্যেকটা লাইন বরাবর করা হয়েছে। অনেকেই আছে যারা ঘন ডিজাইন পছন্দ করে এই জামাটি তাদের জন্য, কিন্তু চিন্তা করার কোনো কিছু নাই, আমি মোচড় গোলাপের হালকা ডিজাইনের জামাও শেয়ার করব। সো এখানে দেখতে পাচ্ছেন যেমনটা পুরো জামাটাই চাপা তেমনি গলাটাও চাপা, অনেকটা চার কালার সুতা দিয়ে অনেক ঘন করে চাপা করে ডিজাইনটি করানো হয়েছে। এখানে পাতার জন্য জলপাই কালার সুতা ব্যবহার করা হয়েছে। আর এখানে গোলাপ ফুল কাপড়ের সাথে ম্যাচিং করে আকাশি, সাদা এবং গোলাপি কালার সুতা দিয়ে দেওয়া হয়েছে। কুসুম হলুদ কালার ক্যালিকো কাপড়ের ওপরে চার কালারের সুন্দরী সুতা যেন জামাটিতে মার্জিত ভাব নিয়ে এসেছে। এখানে আপনাদেরকে হাতের ডিজাইনটা দেখাই। যেহেতু সম্পূর্ণ জামাটাই অনেকটা ঘন সেহেতু এখানে হাতটাও অনেকটা ঘন। এখানে হাতটা এমনভাবে করা হয়েছে আপনারা ঢোল বা মাইক বা নর্মাল যে কোনো হাতা করতে পারবেন। এখানে পিঠটা দেখতে পাচ্ছেন, পিঠেও একসাথে অনেকগুলো গোলাপ থোকা করে দেওয়া আছে। এই জামাটির সাথে ম্যাচিং করে ওড়নাও করানো হয়েছে, কিন্তু ওড়নাটা ইনকমপ্লিট। জামাটা যতটা সুন্দর ওড়নাটা তার থেকে দ্বিগুণ সুন্দর। নেক্সট কোনো ভিডিওতে অবশ্যই ওড়নাটা আপনাদের মাঝে শেয়ার করব। সো এখানে দেখতে পাচ্ছেন জামাটা কতটা সুন্দর, কাজগুলো অনেকটা সূক্ষ্ম করে করানো হয়েছে, কিন্তু যেহেতু ওয়ার্কারদের কাছ থেকে সবে নিয়ে আসা হয়েছে সেই জন্য এটা ওয়াশ না করে, আয়রন না করে আপনাদের মাঝে উপস্থাপন করে দিয়েছি। সো বন্ধুরা, নতুন কালেকশনটি আপনাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন। জামাটি নিতে চাইলেও কমেন্ট করে জানাবেন। এমনকি যদি কোনো কোশ্চেন থাকে বা ভালো লাগা খারাপ লাগা থেকে থাকলেও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাইতে ভুলবেন না, কেননা আপনাদের কমেন্ট আমার জন্য গুরুত্বপূর্ণ। চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই করে দিবেন। সো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।